আপনাকে যদি প্রশ্ন করা হয় এই বিশ্বের প্রথম সর্ববৃহৎ সাম্রাজ্য কোনটি, কিংবা সর্বকালের অন্যতম বৃহৎ সাম্রাজ্য কোনটি, আপনি নিশ্চয়ই মিশরীয়, ব্যাবিলনীয় কিংবা মেসোপটেমীয় সভ্যতা নিয়ে ভাবতে শুরু করে দিবেন। এর মধ্যে যেন কোনটা, কিন্তু না, এই বিশ্বের প্রথম সর্ববৃহৎ সাম্রাজ্য এবং সর্বকালের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের নাম অ্যাকেমেনিড সাম্রাজ্য, যার অপর নাম প্রথম পার্সিয়ান সাম্রাজ্য। বন্ধুরা, এই পর্বে আমরা অ্যাকেমেনিড বা পার্সিয়ান সাম্রাজ্যের ইতিবৃত্ত তুলে ধরব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। এই অ্যাকেমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই যাত্রা শুরু করেছিল ইতিহাসের প্রথম পার্সিয়ান বা পারস্য সাম্রাজ্য। বর্তমানের ইরান, তুরস্ক, গ্রিস, ইসরায়েল, আফগানিস্তান, মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, পাকিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান এবং তুর্কমেনিস্তানের অধিকাংশ এলাকা নিয়ে অ্যাকেমেনিড সাম্রাজ্য গঠিত হয়েছিল। সাম্রাজ্যের আয়তন ছিল 55 লাখ বর্গ কিলোমিটার, যা 38টি বাংলাদেশের সমান। এখানে উল্লেখিত বর্তমান সময়ের 15টি রাষ্ট্রের মধ্যে প্রতিটি রাষ্ট্রেরই 80-97% এলাকা অ্যাকেমেনিড সাম্রাজ্যের অংশ ছিল। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন একজন পার্সিয়ান, তার নাম ছিল দ্বিতীয় সাইরাস। তিনি সাইরাস দ্য গ্রেট হিসেবে পরিচিত ছিলেন। গ্রিকরা তাকে বড় সাইরাস নামে অভিহিত করতেন। তার রাজকীয় নাম ছিল দ্য গ্রেট কিং, কিং অফ পার্সিয়া, কিং অফ আনসান, কিং অফ মিডিয়া, কিং অফ ব্যাবিলন, কিং অফ সামার অ্যান্ড আকাদ এবং কিং অফ ফোর কর্নার্স অফ দি ওয়ার্ল্ড। সাইরাস সম্পর্কে বলা হয় তিনি যখন ম্যাডিয়ান সম্রাট অ্যাস্টিজেস কর্তৃক আক্রান্ত হন, তখন তিনি শুধু আনসান নামক ক্ষুদ্র রাজ্যের একজন রাজা ছিলেন। কিন্তু তিনি যখন লুদিয়ার উদ্দেশ্যে টাইগ্রিস নদী পার হন, তখন তিনি পুরো পারস্যের সম্রাট। উল্লেখ্য, আনসান দক্ষিণ পশ্চিম ইরানের একটি অঞ্চল। সাইরাসের পিতার নাম ছিল প্রথম ক্যামোবিসেস, তিনি আনসানের রাজা ছিলেন। তার দাদার নাম ছিল প্রথম সাইরাস, দাদার নামের সাথে মিলিয়ে তার নাম রাখা হয় দ্বিতীয় সাইরাস। সাইরাস দ্য গ্রেট প্রায় 29 বছর রাজকার্য পরিচালনা করেন। তার জীবনকাল ছিল 68 বছর। তিনি 530 খ্রিস্টপূর্বে মারা যান। তার মৃত্যুর মধ্য দিয়ে তার শাসনের অবসান হয়েছিল। অ্যাকেমেনিড সাম্রাজ্যের প্রধান রাজধানী ছিল ব্যাবিলন। এটি বর্তমানে ইরাকের একটি পরিত্যক্ত শহর। এছাড়া কয়েকটি আঞ্চলিক রাজধানী ছিল। এগুলি ছিল পাসারগেইট, ইকবাতানা, সুসা এবং পার্সিপোলিস। পাসারগেইট বর্তমান ইরানের একটি কাউন্টি। এটি পার্স প্রদেশের সিরাজ নগরের নিকট অবস্থিত। এটি বর্তমান পরিত্যক্ত শহর এবং ইউনেস্কো হেরিটেজ। এখানে সাইরাস দ্য গ্রেটের স্মৃতিসৌধ রয়েছে। ইকবাতানা বর্তমান ইরানের হামাদান প্রদেশের জাগরুজ পর্বতমালা অঞ্চলের হামাদানের একটি শহর। সুসা ইরানের কুদেস্তান প্রদেশের সুসা নগরের নিকটস্থ একটি পরিত্যক্ত শহর এবং ইউনেস্কো হেরিটেজ। সুসা 1218 খ্রিস্টাব্দে পরিত্যক্ত ঘোষিত হয়। পার্সিপোলিস ইরানের ফার্স প্রদেশের সিরাজ নগরীর 60 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটিও একটি পরিত্যক্ত শহর এবং ইউনেস্কো হেরিটেজ। অ্যাকেমেনিড সাম্রাজ্যে নানা বর্ণ, নানা ধর্ম এবং নানান ভাষার মানুষের বসবাস ছিল। ঐতিহাসিকদের মতে প্রথম পার্সিয়ান সাম্রাজ্য বা অ্যাকেমেনিড সাম্রাজ্য ছিল একটি আদর্শ রাষ্ট্র,
এখানে শক্তিশালী কেন্দ্রীয় শাসন, দক্ষ আমলাতন্ত্র, পেশাদার ও সুসংগঠিত সেনাবাহিনী ছিল, সেই সঙ্গে ডাক ব্যবস্থা, সড়ক ব্যবস্থা ও উন্নত স্থাপত্য শৈলীর ভবনাদি ছিল। পুরো সাম্রাজ্যে একটি সরকারি ভাষা চালু করা হয়েছিল। সাইরাসের পরবর্তী রাজারাও তার প্রবর্তিত নিয়মকানুন বহাল রাখার ফলে সাম্রাজ্যের ভিত শক্তভাবে গড়ে উঠেছিল। এই সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল বর্তমানের ইরান। আধুনিক ইরানের রাজনীতি, ঐতিহ্য এবং ইতিহাসে অ্যাকেমেনিড সাম্রাজ্যের প্রভাব লক্ষ্য করা যায়। রাষ্ট্র পরিচালনায় সাইরাস তার দক্ষ রণকৌশল, আর্থসামাজিক উপলব্ধি এবং রাজনৈতিক প্রজ্ঞাকে ব্যবহার করেছিল, ফলে মিডিয়া, লুদিয়া এবং নতুন ব্যাবিলনিয়া সহ আশেপাশের রাজ্যসমূহকে একত্রিত করে তিনি বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তার অনুসৃত ধারা অনুসরণ করে তার উত্তরসূরি দ্বিতীয় ক্যামোসিস মিশরের রাজবংশের 26তম শাসককে পরাজিত করে মিশর দখল করে, ফলে মিশরও অ্যাকেমেনিড সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। অ্যাকেমেনিড সাম্রাজ্য ছিল বিশ্বের প্রথম বিশাল সাম্রাজ্য, যেখানে বিভিন্ন বর্ণ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষকে একই প্রশাসনিক কাঠামোর আওতায় শাসন করা হয়। এক্ষেত্রে সাইরাসের সামনে কোনো পূর্ব নজির ছিল না। সাইরাস স্ব-উদ্ভাবিত নীতিতে সকলের প্রতি ন্যায় বিচার করতেন, সকলকে সমান চোখে দেখতেন। তিনি কোনো জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যে হস্তক্ষেপ করেননি, ফলে তিনি ব্যাবিলনিয়া সহ সকলের সমর্থন লাভ করেন। নিজের প্রভাব প্রতিপত্তি প্রদর্শন এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য তিনি নতুন নতুন শহর নির্মাণ করেছিলেন। যে কোনো রাষ্ট্র, সমাজ অথবা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যায় বিচার। যে রাষ্ট্র, সমাজ অথবা প্রতিষ্ঠানে ন্যায় বিচার থাকে না, সেটি টেকসই হয় না। সাইরাস দ্য গ্রেট এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তিনি প্রজাদের স্বার্থকে অগ্রাধিকার দিতেন এবং ন্যায় বিচার করতেন। এই সাম্রাজ্যের শাসনামলে সুসা তথা ইরানের কুদেস্তান থেকে সার্দিস তথা তুরস্কের মানিসা পর্যন্ত 2500 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল। শাসনকাজের সুসমন্বয়ের জন্য পুরো সাম্রাজ্যকে 4টি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। অঞ্চলসমূহের প্রশাসনিক নাম ছিল সেট্রাফি বা প্রভিন্স। এই সকল আঞ্চলিক শাসকদের পদবি ছিল সেট্রাপ। তারা রাজার প্রতিনিধি হিসাবে অঞ্চল শাসন করতেন, তবে তাদেরকে রাজা এবং রাজার নীতি আদর্শের প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকতে হতো। সাম্রাজ্যের সেনাবাহিনীতে বিশ্বের নানা দেশের মানুষকে নিয়োগ দেওয়া হতো। সেনাবাহিনীর পদাতিক এবং অশ্বারোহী উভয় বাহিনী বেশ শক্তিশালী ছিল। সাম্রাজ্যের নৌবাহিনীও ছিল খুবই শক্তিশালী। ওই সময় সিডনে, বর্তমান লেবাননের রাজধানী বৈরুত থেকে 40 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, একটি জাহাজ তৈরি করা হয়। ওই জাহাজ ছিল লম্বায় 40 মিটার এবং প্রস্থে ছিল 6 মিটার। ওই জাহাজ একসঙ্গে 300 পার্সিয়ান বা পারস্য সৈন্যকে বহন করা যেত। পরে আরও জাহাজ তৈরি করা হয়েছিল। ওই সকল জাহাজ যুদ্ধ ছাড়াও শান্তি এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। অ্যাকেমেনিড নৌবাহিনী কারুন তথা ইরান, বাহরাইন, ওমান এবং ইয়েমেনে নৌঘাঁটি স্থাপন করেছিলেন। এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম ছিল জন্মোৎসব পালন। এই উৎসবে অতিথি দাওয়াত দেওয়া হতো, অতিথিকে মিষ্টি ও নানা রকম খাবার দিয়ে আপ্যায়ন করা হতো। ওই শাসনামলে জুরেস্টিয়ানিজম নামক ধর্মের প্রাধান্য ছিল। এতে ধর্মাচার ছিল অগ্নি উপাসনা বা আগুনের পূজা করা ছিলই তাদের ধর্মাচার। প্রথম পার্সিয়ান বা পারস্য সাম্রাজ্যের প্রশাসনিক, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য শৈলী এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছিল। পরবর্তী সময়ে গ্রিক এবং রোমানরা ওই সাম্রাজ্যের অনেক উৎকর্ষকে নিজেদের সাম্রাজ্যে প্রবর্তন করেছিল।
পারস্যের উদ্ভাবিত সৌন্দর্য, সৌকর্য ও সুসংগঠিত সরকার ব্যবস্থা, দক্ষ প্রশাসনিক রীতিনীতি, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা কৌশল, মালামাল পরিবহন পদ্ধতি ছিল খুবই উন্নত মানের, যা অনেকটা বিস্ময়কর সেই সময়ের বিচারে। কোনো রাজ সিংহাসনই চিরস্থায়ী হয় না, ক্ষমতার পালাবদলের রীতি রোধ করে অসাধ্য। বিশ্বের প্রথম সবচেয়ে বিশাল ও শক্তিশালী সাম্রাজ্য আকেমেনিস সাম্রাজ্যের পতনও রোধ করা যায়নি। 330 খ্রিস্টপূর্বে এই সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটেছিল। সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল তখন আলেকজান্ডার দ্য গ্রেটের দখলে চলে গিয়েছিল, আর কিছু অংশ দখল করে মিশরের 26তম রাজ শাসক সাইরাস এবং আলেকজান্ডার। ইতিহাসের দুই মহাবীর, দুইজনের নামের সঙ্গেই দ্য গ্রেট বা মহামতি যোগ করা হয়। পৃথিবীতে আগে এসেছিলেন সাইরাস, আলেকজান্ডারের আগমন ঘটেছিল পরে। আলেকজান্ডার ছিলেন সাইরাসের ভক্ত, সাইরাসের বীরত্ব তাকে অনুপ্রাণিত করত, আবার আলেকজান্ডারই তার প্রিয় বীর সাইরাসের গড়া সাম্রাজ্য দখল করেছিলেন। একেই বলে ক্ষমতার উত্থান পতন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।